মহিলাদের ব্যবহারিক স্বর্ণের কি জাকাত দিতে হয়, আর তা যদি দিতে হয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে, বাজারের ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে? মহিলাদের ব্যবহারিক স্বর্ণের জাকাত দিবেন এটাই বিশুদ্ধতর মত এবং এটাই সতর্কতাপূর্ণ মত। কোন কোন ইমামগণ বলেছেন দেওয়া লাগবে না, ব্যবহৃত স্বর্ণের বাইরে গুলো জাকাত দিতে হবে, কিন্তু ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেসাব পরিমাণ হয়। নেসাব কি? নেসাব হলো 7.5 ভরি, গ্রামের হিসাব করলে 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণের যদি মালিক হয় কোনো মহিলা বা এর চেয়ে বেশি, তখন সবটুকুর এর চেয়ে বেশি যেটা হবে সেটা না, সবগুলোর জাকাত তাকে দিতে হবে। এখন কথা হলো এটার মূল্য কিভাবে ধরবে, উত্তর হলো এটার বিক্রয় মূল্য ধরবে, ক্রয় মূল্য না। এখন এই স্বর্ণ বাজারে বিক্রি করতে গেলে এটার মধ্যে যে খাদ আছে, খাদটা বাদ দিয়ে পিওর যে স্বর্ণ আছে ওইটা মূল্যটা কত বের হবে সেটার জাকাত আপনাকে দিতে হবে, শতকরা 2.5% হারে বছরে একবার। এখন অনেক সময় দেখা যায় মহিলাদের টাকা পয়সা থাকে না, তো তারটা তার পক্ষ থেকে তার স্বামী বা অন্য কেউ যদি আদায় করে দেয়, তাকে জানিয়ে দেয়, তিনি জানেন যে আদায় হয়ে গেছে, তাতেও আদায় হয়ে যাবে। পিতা জীবিত অবস্থায় কি সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে পারবে নাকি মৃত্যুর পর? সম্পত্তির বণ্টন জীবদ্দশায় নয়, সম্পত্তির বণ্টন হবে মৃত্যুর পর। যদি কোনো বাবা মনে করেন যে আমার মৃত্যুর পর সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে হেরফের হবে, তাহলে সেক্ষেত্রে তিনি ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পর কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে, অংশ অনুপাতে যেন আমার ওয়ারিসদের মধ্যে বণ্টন করা হয়, এর ব্যতিক্রম যেন করা না হয়, প্রয়োজনে কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে ফরায়েজ করে এনে, অর্থাৎ কার কতটুকু ভাগ সেটা ঠিক করে ওসিয়ত করে দিতে পারেন যে আমার মৃত্যুর পর যদি এই এই মানুষগুলো বেঁচে থাকে ওয়ারিসরা, তাহলে এই এই হারে তারা পাবে। জীবদ্দশায় যদি তিনি সন্তানদেরকে কিছু দিয়ে যেতে চান দিতে পারেন, সেও সুযোগ আছে, এটা হলো গিফট, হাদিয়া, উপহার হিসেবে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, কাউকে দিবেন কাউকে দিবেন না সেটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তিনি তার এক সন্তানকে দিয়েছেন, আরেকজনকে দেন নাই উপহার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াআদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদেরকে তোমরা দান করার ক্ষেত্রে, তাদেরকে তোমরা কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখবে, ইনসাফ বজায় রাখবে, ইনসাফের ব্যতিক্রম করা যাবে না।